যদি কোথাও মিলাদ ক্যাম্প হয় কোমর বাঁকা করে বসে থাকার কোনো সুযোগ নাই গতকাল আমার একটা প্রোগ্রাম ছিল আপনাদের মৌলভীবাজারের ঝুড়িতে সেই প্রোগ্রামে এই আত্মগোপনকারী ওই ভাইরাস তথাকথিত ভাইরাস শায়েক সে ছিল সেখানে তার থেকে 5000 লোক আমি অদমের সাথে দাঁড়িয়ে কিয়াম করতে পারলো কিন্তু ওই শায়েকের কোমরে কারণ তো ক্রিকেট খেলে আপনারা ছবি দেখছেন যারা ইসলামের লেবাস ব্যবহার করে সাইনবোর্ড ব্যবহার করে পীর মুরিদের লেবাস ধরে মানুষকে শিরিক শিখায় কুফর শেখায় নাসা নাসি ফালাফালি লাফালাফি ঢোল তবলা নিয়ে ফালাফালি করে হাবিবে খুদা হায় আপ জনাবে হুজুর মহাবতে ওয়াহি হায় আরশে খুদা কি নূরিয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম يا حبيب السلام عليك صلوات الله عليك يا صاحب الجمال يا سيد البشر من وجهك المنير لقد نور القمر يا نبي سلام عليك يا السلام عليك يا حبيب السلام عليك صلوات الله عليك برك العلا بكماله كشف الدجى بجماله حسنات جميع خصاله صلوا عليه وعليه اللهم صل وسلم وبارك عليه সম্মানিত সুধী আমি এক্ষুনি মোনাজাত করব তার আগে কাফের মুশরিকদের ব্যাপারে একটু সতর্ক করব আপনাদেরকে কাফের মুশরিকদের ব্যাপারে আপনাদেরকে সতর্ক করব এই যে মিলাদ ক্যাম্পটা করলেন কষ্ট পাইছেন না হ্যাঁ কলিজাকে ঠান্ডা হয় নাই হইছে এটা নিয়ে বাড়াবাড়ির কিচ্ছু নাই যার মন চাইবে সে করবে যার মন চাইবে না সে করবে এটা মুস্তাহাব মুস্তাহসান একটা আমল এটাকে ফরজ ওয়াজিব করে বাড়াবাড়ি করার কোনো সুযোগ নাই কিন্তু যদি কোথাও মিলাদ ক্যাম্প হয় কোমর বাঁকা করে বসে থাকার কোনো সুযোগ নাই গতকাল আমার একটা প্রোগ্রাম ছিল আপনাদের মৌলভীবাজারের ঝুড়িতে সেই প্রোগ্রামে আমি আমার নীতি যেটা আমার রীতি যেটা আমি আমার নীতি যেটা আমার রীতি যেটা আমার নীতিতে আমার রীতিতে আমি আমার আলোচনার সব সময় আমি মোনাজাতের আগে একটু দুরূদ সালাম পড়ি রাসূলের উপর সালাম দিয়ে দোয়া কবুলের জন্য আল্লাহর কাছে উসিলা হিসেবে পেশ করি সেখানে এক ভাইরাস বক্তা ছিল আমি ভাইরাল বলি না ভাইরাস বলি ঠিক কিনা বলেন এই আত্মগোপনকারী ওই ভাইরাস তথাকথিত ভাইরাস শায়েক সে ছিল সেখানে তার থেকে 5000 লোক আমি অদমের সাথে দাঁড়িয়ে কিয়াম করতে পারলো কিন্তু ওই শায়েকের কোমরে কারণ তো ক্রিকেট খেলে আপনারা ছবি দেখছেন সে ক্রিকেট খেলে এই করে সে করে কত কিছুই তারা করে এই ক্রিকেটার ভাইরাস শায়েক সে তার কোমরের ব্যথার কারণে দাঁড়াতে পারে নাই আপনি বলেন এটাকে আদব না বেয়াদবি বেয়াদবি যদি এটাকে আদব না বেয়াদবি বেয়াদবি আমরা তো বলি যে যেখানে হয় না যে এলাকার মানুষগুলো মিলাদ ক্যাম্প করে না পছন্দ করে না সেখানে আমাদের কেউ থাকলো বাড়াবাড়ি করার দরকার নাই বসে থাকা থাকলে চলবে এটা বাড়াবাড়ির জিনিস না কিন্তু যেখানে হয় আমরা যারা মহাব্বতে করি সিলেট আসবা 50000 টাকা 50 মিনিট কথা বলে 50000 টাকার বান্ডিল নিয়ে যাবা কিন্তু যেই সিলেটে সুন্নিয়ত প্রতিষ্ঠিত হয়েছে সাহেব কেবলার রক্তের বিনিময়ে যে সিলেটে শাহজালাল ইয়েমেনের দ্বারা ইসলাম এসেছে মিলাদ ক্যাম্প পন্থীরা ইসলাম প্রচার করেছে সে সিলেটের হাদিয়া ভালো লাগে মিলাদ ক্যাম্প ভালো লাগে না তো তোমাদেরকে সিলেটে আসতে বলে কে ঠিক কিনা বলেন সম্মানিত সুধি আমার নিয়ম অনেক সমালোচনা করতে যে আমি সেখানে মিলাদ ক্যাম্প করতে গেলাম কেন বেটা এটা আমার নিয়ম এটা আমার আদর্শ আমি যেখানে যাই সেখানে মোনাজাত রাখে মিলাদ ক্যাম্প করি এই জন্য দ্বন্দ্ব করবেন না ভাই আমরা দ্বন্দ্ব চাই না আমার কথা হলো যেখানে হয় করবেন যেখানে না হয় সেখানে ফেতনার কোনো দরকার নাই সম্মানিত সুধী বিদায়বেলা মোনাজাতটাকে তারপরে নিয়ে আসতে বলেন মোনাজাতের আগে আমি আপনাদেরকে কাফের মুশরিকদের ব্যাপারে সতর্ক করছি
বর্তমানে ইসলাম মুসলমানের বিরুদ্ধে, স্বাধীন বাংলাদেশের বিরুদ্ধে ছয়টি সম্প্রদায় কাজ করে যাচ্ছে। কয়টি সম্প্রদায়? প্রথমেই হচ্ছে কাদিয়ানী সম্প্রদায়। কারা? যারা খতমে নবুয়াতকে অস্বীকার করে, রসুল্লাহর খতমে নবুয়াতকে যারা বিশ্বাস করে না। মনে রাখবেন, কাদিয়ানীরা শেষ দরজার কুখ্যাত কাফের, তাদেরকে কাফের না বললে আপনার ঈমান নষ্ট হয়ে যাবে। এই কাদিয়ানী সম্প্রদায়ের ব্যাপারে আপনারা সজাগ এবং সতর্ক থাকবেন, রাজি আছেন? তৃতীয়ত আরেকটা সম্প্রদায় ইসলাম ও মুসলমানের বিরুদ্ধে কাজ করে যাচ্ছে, সেটা হচ্ছে খ্রিস্টান মিশনারি। কিনা? ইসাই তরিকা ভুক্ত মুসলমান নাম দিয়ে খ্রিস্ট ধর্ম প্রচার করে, মানুষদেরকে কনভার্ট করে, ধর্মান্তরিত করতেছে। সুনামগঞ্জ সহ বাংলাদেশের উত্তরবঙ্গে, দক্ষিণবঙ্গে বিভিন্ন অঞ্চলে তারা কয়েক লক্ষ লোককে গত 45-47 বছরের মধ্যে তারা খ্রিস্টান বানিয়ে ফেলেছে। নাজুবুল্লাহ বলবেন না? এই খ্রিস্টান মিশনারি ব্যাপারে আপনারা সতর্ক থাকবেন। তৃতীয়ত আরেকটা সম্প্রদায় ইসলাম মুসলমানের বিরুদ্ধে কাজ করতেছে, সেটা হচ্ছে হিজবুত তাওহীদ। কি নাম বললাম? হিজবুত তাওহীদ। বাইজিদ খান পন্নির দল, ওটারে দেখলো একটা হিন্দুদের ঠাকুরের মতো লাগে, দাড়িও নাই, মোসো নাই, গাঞ্জা খায়, হুক্কা টানে, নাউজুবিল্লাহ বলবেন না? তার একটা কুসন্তান রেখে গেছে সেলিম, নারী পুরুষদেরকে নিয়ে অবাধ মেলামেশা করে, মিছিল মিটিং করে, নামাজকে তারা শরীয়তের বিধান মনে করে না, বলে এটা নাকি শারীরিক ব্যায়াম, নাউজুবিল্লাহ বলবেন না? ফর দ্য ফরজ বিধান এটা তারা মানে না, এবং দাজ্জাল বলতে কিছু আছে তারা বিশ্বাস করে না, আমেরিকাকে তারা দাজ্জাল মনে করে, নাউজুবিল্লাহ বলবেন না? এরা হিজবুত তাওহীদ নয়, এরা হিজবুত শয়তান। এদের ব্যাপারে আপনারা সাবধান থাকবেন, সতর্ক থাকবেন। চতুর্থত আরেকটা সম্প্রদায় আছে যারা আপনার ইসলাম মুসলমানের বিরুদ্ধে কাজ করতেছে, সেটা হচ্ছে আহলে কোরআন। কি নাম? আহলে কোরআন। যারা কোরআন মানে হাদিস মানে না, তারা বলে কোরআনে সব আছে, হাদিস মানার দরকার কি? কথা ঠিক, সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন, তবে ব্যাখ্যা নিতে হবে রসুল্লাহর হাদিস থেকে। রসুল্লাহর হাদিসকে বাদ দিয়ে আপনি কোনোদিন কোরআন বুঝবেন না। যেমন এটা আজকে আশারের ফরজ আপনারা কয় রাকাত পড়ছেন? চার রাকাত। কোরআনের কোথাও আছে চার রাকাত আশারের ফরজ? কথা বলেন, আছে কোথাও? নাই। এটা কোথায় পাইছেন? রাসূলুল্লাহর হাদিসে, সুন্নাতে। হুজুর বলেছে সাল্লু কামা রাআইতুমুনি ইউসাল্লি, উম্মত তোমরা নামাজ পড়ে এমন ভাবে যেভাবে দেখো আমি রাসূল নামাজ পড়েছি। তাহলে হাদিসও মানতে হবে, কোরআনও মানতে হবে। একটা ওহিয়ে মাতলু, আরেকটা গায়রে মাতলু, একটাকে বাদ দিয়ে আরেকটা ছাড়ার কোনো, একটাকে গ্রহণ করে আরেকটা বাদ দেওয়ার কোনো সুযোগ নাই। একটা হাদিসকে অস্বীকার করলে আপনি বেঈমান হয়ে যাবেন, কাফের হয়ে যাবেন। পঞ্চম আরেকটা সম্প্রদায় ইসলাম মুসলমানের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে এবং বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেশি ফেতনা চড়াচ্ছে, বিভ্রান্তি সৃষ্টি করছে, সেটা হচ্ছে তথাকথিত সহি হাদিসের দাবিদার, আহলে হাদিস দাবিদার ভণ্ডল মাযহাবিরা। ঠিক কিনা বলেন? গত এক যুগ আগে বাংলাদেশে এত ফেতনা ছিল না, এত ফেতনা এক যুগ আগে ছিল না। মানুষের মধ্যে মদল মতরিবে সবাই মিলিমিশে থাকতো, কে আলিয়া, কে কওমি, কে কোন মতের, কিচ্ছু ভেবে ছিল না, সবাই মিলিমিশে সমাজে বসবাস করতো। কিন্তু এই ভণ্ড লামাজেরা প্রতি বছর নতুন নতুন ফতোয়া ডেলিভারি দিয়ে উম্মার মধ্যে ফেতনা সৃষ্টি করতেছে। বর্তমানে তাদের ফেতনা মসজিদ থেকে শুরু করে খাটের বিছানা পর্যন্ত। ঠিক কিনা বলেন? এই লামাজহাবীদের ব্যাপারে সজাগ থাকবেন, সতর্ক থাকবেন। আর ষষ্ঠ আর একটা সম্প্রদায় ইসলাম মুসলমানের বিরুদ্ধে কাজ করতেছে, সেটা হচ্ছে ভণ্ডপীর। কারা? ভণ্ডপীর, যারা মাজার পূজা করে, কবর পূজা করে, পীরের পায়ে সেজদা দেয়, মাজারে সেজদা দেয়, আরো যা যা আছে শিরকি কাজ, কুফরি কাজ, বেদাতি কাজ করে। আমরা যারা জনফুর, ফুরফুরা, সারসিনা, সোনাকান্দা, ফুলতলির অনুসারী, আমরা হকানি পীর মাসা একদিকে ভালোবাসি, শ্রদ্ধা করি, তাদের কাছে তরিকত্তা সব শিখতে যাই, ভণ্ডপীরদেরকে আমরা ফেসাবের মতো ঘৃণা করি। ঠিক কিনা বলেন? ভণ্ডপীরদেরকে আমরা ঘৃণা করি। দেওয়ানবাগ, কুতুববাগ, রাজারবাগ, সুরেশ্বরী, চন্দ্রপুরী, এনায়েতপুরী, হালি হালি, দুই হালি। ঠিক কিনা বলেন? যারা ইসলামের লেবাস ব্যবহার করে, সাইনবোর্ড ব্যবহার করে, পীর মুরিদির লেবাস ধরে মানুষকে শিরিক শিখায়, কুফর শেখায়, নাসানাসি, ফালাফালি, লাফালাফি, ঢোল তবলা নিয়ে ফালাফালি করে, জিকিরের নামে ভণ্ডামি করে, এদের সাথে সুন্নিয়তের কোনো সম্পর্ক নাই। সিলেটবাসী প্রকৃত সুন্নিয়ত তোমাদেরকে শিক্ষা দিয়েছে শামসুল ওলামা, আল্লামা সাহেব কেবলা ফুলতুল রহমতুল্লাহ আলাই, সেটাকেই মানো, সেটাকেই আঁকড়িয়ে ধরো, ডানে বামে যাওয়ার কোনো দরকার নাই। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক ভিক্ষা দান করুক, এই কুফরি সম্প্রদায়গুলোকে চিনে তাদের ব্যাপারে সজাগ ও সতর্ক থাকার তৌফিক ভিক্ষা দান করুক। আগামী 15 জানুয়ারি সাহেব কেবলা ফুলতুল রহমতুল্লাহ আলাই ইসালা সওয়াব বালাই হাওরে লক্ষ লক্ষ লোকের সমাগম হবে, আপনারাও যাবেন ইনশাআল্লাহ, রাজি আছেন তো ইনশাআল্লাহ? আপনাদের পীর ও মুর্শিদের ইসালা সব মাহফিল অবশ্য যাবেন, যাবেন না কেন, আল্লাহর ওলিদের ইসালা সব মাহফিলে গেলে তাদের রুহানি ফয়েজ এবং তাওয়াজ্জু পাওয়া যায়। আমিও 15 তারিখ দিনের বেলা ফুলতলিতে যাব ইনশাআল্লাহ, আপনারাও যাবেন, আল্লাহর ওলিদ জিয়ারত করে আসবেন, বড় সাহেবের নসিহত, দোয়া, তাওয়াজ্জু নিয়ে আসবেন। মনে রাখবেন, বাংলাদেশের যে কয়টা হাতে গোনা হক্কানি দরবার আছে,
ফুলতলি, তার মধ্যে প্রথম সারির প্রথম একটি দরবার।